হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো শুয়ে শুয়ে ভিডিও করছি, তার জন্য এক্সট্রিমলি সরি, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ। বিশ্বাস করো, সকাল থেকে পুরো সেই বাইরে বেরিয়েছিলাম। প্রথমে বুমেরাং দেখতে গেছি নবীনাতে, তারপর সেখান থেকে ডাইরেক্ট চলে গেছি নন্দন। তো তার মধ্যে টিফিন, সকালে সেই টিফিন খেয়েছিলাম, খেয়ে বেরিয়েছিলাম। তারপর আর সারা দুপুরে কিছু খাওয়ার টাইম পাইনি, টাইম হয়নি। মানে ওই যে নবীনাতেকে রিভিউ টিভিউ করে যাবার নন্দনে ঢোকার সঙ্গে সঙ্গে শো, তো তার মধ্যে আর টাইম হয়নি। তো মাথা ব্যথা, ঘুরে যাওয়ার পুরো জোগাড়। এই মুহূর্তে বসে সোজায় বসে ভিডিও করা আমার পক্ষে খুব ডিফিকাল্ট, যে কারণে বসে মানে শুয়ে শুয়ে ভিডিও করছি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো এখন যেটা নিয়ে কথা বলবো, আমি দেখলাম রিসেন্টলি, আজকে একটু আগে জাস্ট, বুমেরাঙের যে হিন্দি গানটা বন বন বলে তো বাংলায় গানটা বেরিয়েছিল, সেটা আজকে জাস্ট একটু আগে হিন্দিতেও গানটা ছেড়েছে। তো বুমেরাং কিন্তু একদিনে হিন্দিতে রিলিজ করেনি, শুধুমাত্র বাংলাতে রিলিজ করেছে। তো বুমেরাং রিলিজ হওয়ার আগে আমি একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে বুমেরাং একদিনে হিন্দিতে না আসলেই ভালো, কারণ হিন্দির যারা রিভিউয়ার তারা ধর অত বাংলা সিনেমার বাজেট ফাজেট এগুলো নিয়ে তারা মাথা ব্যথা দেখাবে না। তারা তাদের মতো করে হয়তো বলে দিতেই পারে যে এই ভিএফএক্স ঠিক নেই, ওই এই ঠিক নেই, তারপর তেরি বাতো মেহসুল জাজিয়ার সঙ্গে এটা ওটা তুলনা ফুলনা করবে। তখন এইসব ভাবনার মতো আমার মধ্যে ছিল, যে কারণে আমি বলেছিলাম যে প্যান ইন্ডিয়া একদিনে না যাওয়াই ভালো। কিন্তু আজকে বুমেরাং দেখার পর আমি এতটাই চমকে গেছি, আমার সিনেমাটা এতটাই ভালো লেগেছে, এবং আমার তো এটা মনে হয় যে তেরি বাতো মেহসুল জাজিয়াকে 10 গোল দিয়ে দিয়েছে সিনেমাটা, 10 গোল দিয়ে দিয়েছে। তোমরা জানো এখন আমি মানে তেল মেরে কথা বলি না, যেটা সত্যি হয় ভাই সেটাই বলি। তো আজকে বুমেরাং থেকে আমি সেই ফিল্ডটা পেয়েছি, এবং আমার মনে হয় এইটাই সময় বলিউডকে পুরো গিয়ে চমকে দেওয়ার মতো, তেরি বাতো মেহসুল জাজিয়ার থেকে কয়েক গুণ কম বাজেটে তৈরি একটা সিনেমা, যে লেভেলের ভিজুয়াল দিয়েছে, যে লেভেলের কাজ করেছে, এবং সত্যি কথা বলতে বাংলায় প্রথম সুপারম্যান প্রথমবারের জন্য আমাদের জিদ্দা করে দেখালো, যাকে ছোটো থেকে থেকে বড় হওয়া, তাকে এই অবতারে পাওয়া কোনোদিন বাংলায় কল্পনাই করিনি। এই সিনেমা একটা ছেলে বলছে যে কেন আমাদের কোনো সুপারম্যান বা ফার্স্ট স্পাইডারম্যান নেই। তো সিরিয়াসলি বাংলাতে একটা ম্যান এলো ভাই, সিরিয়াসলি বলতে গেলে। এবং মানে দুই রোবটের পারফরমেন্স ভাই, রুকমিনীর ভাই ফ্যান হয়ে গেছে সিরিয়াসলি বলতে গেলে, কি অ্যাক্টিং করেছে। যাই রিভিউতে যা বলা বলেছি, আর এক কথা মানে এতটাই মোহিত হয়ে গেছি রুকমিনীর অভিনয়, আমার প্রত্যেকটা রিভিউ করার সময় মনে হচ্ছে রুকমিনীর তারিফ করেছে ভাই, পাগল করে অ্যাক্টিং করেছে, পাগল করে অ্যাক্টিং করেছে। জিদ্দার থেকে বেশি আমি প্রথমবার কারো রিভিউতে অন্য কারোর তারিফ বেশি করেছি, এমনটা হয় না ভাই, রুকমিনী করতে বাধ্য করেছে সিরিয়াসলি বলতে গেলে। তো যাই হোক, এখন আমার মনে হয় এটা প্যান ইন্ডিয়া রিলিজ অবশ্যই হওয়া উচিত, কারণ যে লেভেলের কাজ হয়েছে আমার মনে হয় কিন্তু প্যান ইন্ডিয়া এই কাজটা ওয়ার্ক করতে পারে। কারণ বলিউডকে যদি বলা হয় তুমি এই বাজেটের মধ্যে আমার একটা সিনেমা প্ল্যানিং করো, করবেই না, বলবে কীভাবে কীভাবে বলছো, করা পসিবলই না। সেখানে বাংলায় প্রথমবারের জন্য এরকম কাজ, একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে রোবট নিয়ে আসা, এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু তেরি বাতো মেহসুল জাজিয়া তো করতে পারেনি। কৃষিশানকে 10 গোল দিয়েছে ভাই, রুবিনিময় তো কৃষিশানকে 10 গোল দিয়েছে, এই কথাটা আমি 100 বার বলবো। কৃষিশানের রোবোটিক্স এক্সপ্রেশনটাই আমি বলবো না যে 100% খারাপ হয়েছে বলবো না, কিন্তু রুকমিনী আজকে যা করেছে আনএক্সপেক্টেড সিরিয়াসলি বলতে গেলে। তো আজকে হিন্দিতে গানটা এসছে বনবন, তো আমার কিন্তু হিন্দিতে গানটা বেশ ভালো লাগলো। প্রথম কথা তোমাদেরকে বলে রাখি, বনবনের গানটা সিনেমাতে খুব পারফেক্ট একটা সিচুয়েশানে রয়েছে, পারফেক্ট একটা সিচুয়েশান। মানে সিনেমার মধ্যে এমন একটা সিচুয়েশান আসবে যখন সত্যি মাথা ঘুরে যাওয়ার জোগাড়, যে কি হচ্ছে রে ভাই, মানে পুরো মনে হচ্ছে যে গল্পটা মানে হাসতে হাসতে এমনি আমার পেট ব্যথা হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এমন একটা সিচুয়েশান যখন সত্যি মাথাটা সবার বনবন করে ঘুরবে, এমন একটা পজিশান আসবে, সেই সময় তার এই গানটা রয়েছে। তো গানটা লিরিক্স ওয়াইজ সব কিছু ওয়াইজ আমি বলেছিলাম প্রথম থেকে যে এই সিনেমার গানগুলো একটু আমাদের অড লাগতে পারে যখন আপনি এমনি শুনছেন, কিন্তু সিনেমা এমন এমন পজিশানের গানগুলো রয়েছে গানটার লিরিক্সগুলোর সঙ্গে, তখন থেকে আমরা খুব ম্যাচ করে যাচ্ছি জিনিসটা। তো খুব এক্সপেরিমেন্টাল লিরিক্স হয়েছে, খুব এক্সপেরিমেন্টাল মিউজিক হয়েছে, এবং সিনেমাটা তো 100% এক্সপেরিমেন্টাল। তো যে কোনো ফ্যামিলি অডিয়েন্স যদি আমার সিনেমা দেখেন, আমি বলবো একটা ফ্যামিলি নিয়ে যান, খুব নন্দন আসা দরকার ছিল। বিশেষ করুন নন্দনে এলে আমার প্ল্যান ছিল পরিবারকে নিয়ে যাবো, এবং আজকে দেখে আসার পর তো আরও খারাপ লাগছে, এটা আমার দেখেই মনে হচ্ছিলো যে সবাইকে নিয়ে যাই নন্দনে। কিন্তু কী করবো, জিদ্দার সঙ্গে এই পলিটিক্স আর কিছু বলার নেই, এবং এরম সিনেমা বানার পর যদি কারোর সঙ্গে পলিটিক্স হয় বা অডিয়েন্স যদি অযোগ্য দেখতে, আমি অযোগ্যকেও খারাপ বলছি না, কিন্তু অযোগ্য ইন্ডাস্ট্রি এগোতে কিন্তু কাজে আসবে না। উমাদের ঋতুপর্ণার পারফর্মার হিসেবে কেরিয়ার হয়তো ভালো জায়গা, ইন্ডাস্ট্রি এগোতে গেলে কিন্তু বুমেরাঙের মতো সিনেমা দরকার। তো চাই দুটোই ভালো চলুক, অযোগ্য যেন বুমেরাঙের চেয়ে এগিয়ে না যায় এটাই চাই, এগিয়ে গেলে আর কিছু না আমাদের ইন্ডাস্ট্রির অনেকটা আমার মনে হয় পিছিয়ে যাবে। তো যাই হোক, এটা প্যান ইন্ডিয়া রিলিজ হোক আমি মন থেকে চাই, প্যান ইন্ডিয়া থেকে একটা ভালো কালেকশন করুক, তার আগে বাংলাতেও দারুণ চলুক। তাহলে কী হবে, হিন্দির অডিয়েন্স দেখবে যে এই সিনেমাটা এই স্টেটে দারুণ চলছে, যেটা কান্টারার ক্ষেত্রে হয়েছিল, কান্টার হিরোকে কে চিনত, কিন্তু যখন লোকে দেখলো এখানকার লোকের যে কান্টারা মানে কান্নার ইন্ডাস্ট্রিতে সিনেমাটা মারাত্মক চলছে, বা TRIPL 7 যখন দেখলো ওখানে দারুণ চলছে, তখন এখানেও ওয়ার্ড করেছে। তো এখানে রমরমিয়ে চলুক, তারপরে সিনেমাটাকে প্যান ইন্ডিয়া দেওয়া, যেটা জিদ্দাও বলেছে, এবং আমার মনে হয় প্যান ইন্ডিয়াটা ভালো রকম চলবে, কারণ স্টোরি ওয়াইজ, ভিএফএক্স ওয়াইজ সব দিক দিয়ে তেরি বাতো মেহসুল জাজিয়াকে জাস্ট ধুয়ে দিয়েছে। যেটা বক্তব্য ছিল, এবং যেটা বললাম যে দেবদাকে যে ট্রিবিউটটা,
যেটা দেবদা করতে পারলো না সেটা ভাই জিদ্দা করে দিয়েছে। তো আই থিঙ্ক দেবের যারা মানে ফ্যান রয়েছে, যারা জিদ্দার হেটার্স, তারা এই সিনেমাটা দেখে অন্তত পক্ষে তাদের মেন্টালিটি পাল্টে যাবে। যেভাবে জিনিসটা প্রেজেন্ট করেছে সেটা খুব ভালো, যে আর যাই হোক ভাই জিদ্দার সিনেমায় দেবদাকে দেখা গেছে, এটাই এটাই বা কজন পায় সিনেমা হলে জিদ্দার ফ্যান্সরা দেবকে দেখে সিটি মারছে, এটা তো কোনোদিন ভাবতে পারিনি হবে, তো সেটা ভাই এই জীবনে দেখে ফেললাম সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, এটা প্যান ইন্ডিয়া যাক, বনবন গানটাও হিন্দিতে খুব ভালো হয়েছে, শুনে খুব ভালো লাগলো, দেখা যাক কী হয়। তো এটাই ছিল আমার বক্তব্য, চ্যানেলটা অন্তরণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। ভালো থেকো সবাই, টেক কেয়ার।